আজকের এই ভিডিওতে আমরা দেখব বাইসাইকেল টায়ার কিভাবে তৈরি হয়। পাশাপাশি বাংলাদেশের পপুলার একজন স্ট্যান্ডার্ডার ব্লগার এর সাথে আমরা দেখা করতে যাব। আগেই তার প্রশংসা আমি করে দিই, এর জন্য আমি আজকে কোনো কথা বলতে পারবো না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু স্পেশাল, কারণ আপনি কি কখনো ভেবেছেন যে বাইসাইকেলের টায়ার আসলে কিভাবে তৈরি হয়? আমরা যে সাইকেল ছোটবেলা থেকে চালিয়ে আসছি, এই সাইকেলের টায়ারগুলো আসলে কিভাবে তৈরি হয়? তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বাইসাইকেলের টায়ার, রিক্সার টায়ার, ভ্যানের টায়ার, ইজি বাইকের টায়ার কিভাবে তৈরি হয়। কালকে ছিল ফ্রাইডে আর আমরা কালকে প্রায় 12টার পরে যশোরে এসেছি। আজকে হচ্ছে যে আমরা যশোর থেকে ঢাকায় যাব। তো ঢাকায় যাওয়ার মেন রিজনটা হচ্ছে আমাদের বাসে যাইতে একটু অসুবিধা হয়, যার কারণে আমরা একটু উড়ে যাব। আজকে আমি ছিলাম মাহিন্দের বাসায় আর আলহামদুলিল্লাহ ওদের বাসায় রাতে দুপুরে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ, তো সব মিলে মানে ট্যুরটা ভালো ছিল। আরও স্টানও করেছিলাম। এখন হচ্ছে যে আমাদের তাড়াতাড়ি যাইতে হবে, তা না হলে আমরা আবার ফ্লাইট মিস করব। তো চলো টার্নিং পয়েন্ট দেখেন। Many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. You dream, I dream. They dream, we dream. Yes, we dream. Cause you don't be sad. আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে সব থেকে বেশি ঝামেলা চেকিং এ পড়বে। চেকিং শেষ হওয়ার পরে অপেক্ষার পালা। এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারই নূর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ফাইনালি মানে পৌঁছে গেলাম আর কি। তো এখন হচ্ছে যে আমাদের বিমান রানিং হবে। একটা কথা, সেটা হচ্ছে আমরা যদি বাসা থেকে বাসে যেতাম তাহলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো, কিন্তু এখানে লাগবে 40 মিনিট, একবারে উঠবো আর নামবো। মানে টাইম কত সেভ। আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলাম, গেট থেকে বের হলাম, আমাদের গাড়ি নিতে আসবে। তারপরে হচ্ছে যে টায়ার যেখানে তৈরি করা হয় সেখানে আমরা যাব। তো biggest dreams to see you, see you be my friend. আলহামদুলিল্লাহ এখন আমরা এসেছি হচ্ছে মারুফ ভাইয়ের অফিসে। তো এখান থেকে আসলে তারপরে আমরা ঢাকার বাইরে যাব। তো সব কিছু সঠিকভাবে আলহামদুলিল্লাহ হয়েছে আর বড় বড় যেসব কোম্পানি আছে তাদের সাথে কাজ করতে পেরে আলহামদুলিল্লাহ নিজের কাছে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, এত বড় বড় মানুষের সাথে মিশার সুযোগ দিয়েছে। তো আমি অবশ্যই এটার শুকরিয়া আদায় করি। ইজি বাইক বা অন্য কিছু যে টায়ার আছে, হ্যাঁ এমসি গ্রুপের যে টায়ার, সে একা ফাইট করে এই সাইকেলটারে এত উল্লাস। আচ্ছা, যে একাই, কারণ আমি কিন্তু সব কিছু অ্যানালাইজ করেই আমি আপনাকে কথা বলছি। কারণ এটা কিনবে একজন সাইকেলিস্ট, অবশ্যই তার সাইকেলের প্রাইস কত সব কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। ঢুকার পরে যখন টান দিয়ে বাইরে যায় তখন এই যে এখানে যে মাঝখানেটা আছে এটা ওই ফাঁকাটাকে আটকে দেয়। টেকনোলজিটা এমনি করা, মানে এটা হলো কি পাংচার হয়েছে,
টাকা ঢুকে গেছে ঢুকে গেছে তো আমি যখন বাইর করলাম এই ফুটাটা দিলে কি হবে এই ফুটাটা হলো মাসখানের যে লেয়ারটা আছে ওইটা পুরো আচ্ছা এই ব্যাপারটা তো বুঝলাম আরেকটা ব্যাপার বলি আমার মনে আসলো এইমাত্র সেটা হচ্ছে যে আপনাদের তো প্রতি বছরে একটা দিন আসে হুম সেই দিনটা হচ্ছে যে আপনাদের প্রতিষ্ঠান শুরু হয়েছে প্রথমে গিয়েছিলাম নারায়ণগঞ্জ কাজপুর তারপরেই গিয়েছিলাম কুমিল্লায় তবে একটি টায়ার বানাতে মূলত 24 জন কাজ করে মানে 24টা হাত বদল হওয়ার পরে একটি টায়ার বানানো হয় আমি নিজে সব জায়গা ভিজিট করে দেখেছি যে টায়ার কিভাবে বানানো হয় মূলত অনেক মানুষ একসাথেই পরিশ্রম করে একটি টায়ার বানানোর জন্য চলেন এখন আমরা কুমিল্লার দিকে যাই আগেই বলে রাখি দুই দিনে মোট 3টা টিভিসি শেষ করতে হবে মানে দুই দিনে 3টা ভিডিও শেষ করতে হবে তবে ভিডিওগুলো হচ্ছে মিশুক টায়ার বাইক টায়ার সিএনজি টায়ার সব থেকে বড় কথা যদি ভিডিও একটি হতো তাহলে বানানো সহজ হতো কিন্তু ভিডিও হচ্ছে 3টি যার কারণে বসার কোনো সময় নেই একটানা কাজ করতে হবে আসসালামু আলাইকুম এখন হচ্ছে যে আমরা যাব লাঞ্চ করতে তো এখন যাব আমরা মারব ভাইয়ের অফিসে তো আমাদের সাথে আছে দ্য কুল ড্যাশিং স্মার্ট বয় আর রাতে হচ্ছে যে আমরা এটা আমার বেড আর এটা স্মার্ট বয়ের বেড তো চলেন এখন আমরা বাড্ডা মারব ভাইয়ের অফিসে যাব ঢাকা শহরে আসলে দুইটা জিনিস সব থেকে বেশি চলে এক হচ্ছে যে খাওয়া দাওয়া দুই হচ্ছে শপিং এইটা আবার ঢাকা শহরে মানুষ আবার খুব ভালো পারে মানে এই দুইটা কাজ তো আজকে আমরা একটু শপিংও করেছি যে আমাদের গাড়ি চলে এসেছে রতন ভাই এবেশে এবেশে তো আমি মাঝে মাঝে ভাবি যে ঢাকা শহরের মানুষ মানে মানে ঠিক থাকে কিভাবে আর কি যে এত বড় বড় বিল্ডিং কার রুম কোথায় কার অফিস কোথায় তো আমাদের মারুফ ভাইয়ের অফিস হচ্ছে যে এই বিল্ডিংয়ের আটতলায় তো একজন আমরা চায়না থেকে আগত একজনকে ধরে নিয়ে এসেছি দেখি ভাই মাস্কটা মাস্কটা খুলে নে রে কি অবস্থা তো আমি প্রতিবার বাসা থেকে বলে আসি যে একদিন কি দুই দিন তো আমি ঢাকায় আসলে মিনিমাম 7 দিন হয়ে যায় তো আমাদের সাথে আছে এরা হচ্ছে সজীব ভাই সজীব ভাই এসেছে সিলেট থেকে তো সজীব ভাই এবং তার টিম এসেছে আমি এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো আমাদের লাঞ্চ হচ্ছে যে ভুনা খিচুড়ি আর এদিকে আছে হচ্ছে যে বিরিয়ানি আপনি কোনটা বেছে নেবেন হ্যাঁ অর্ধেক অর্ধেক আচ্ছা ঠিক আছে আর বলে রাখি এটা হচ্ছে যে মারুফ ভাইয়ের অফিস আর আমরা পিসিটা নিয়ে পরে কথা বলবো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ তো খাওয়ার আগে আমি বলেছিলাম যে এই পিসিটা আপনাদেরকে দেখাবো এর আগে দুইবার ছবি আপলোড দিয়েছি বাট পিসি সম্পর্কে কিছু বলিনি তো এই পিসি দেখার পরে অনেকে আমাকে কোশ্চেন করছেন এই পানির মতন এইটা কি এই লিকুইড এটা কি এটা হচ্ছে যে কুলিং মানে প্রসেসরটাকে আর কি ঠান্ডা করে আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে যে আমাদের নূর ভাই তো নূর ভাই সিদ্ধান্ত দিয়েছে যে আমরা এখন যাব হচ্ছে যে 300 ফিট ঘুরতে আমাদের কার্যক্রম শেষ তো শেষবেলায় আমরা একটু ঘুরে আসি তো চলেন আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি মোহাম্মদপুরে আরএস ফাহিম চৌধুরীর সাথে দেখা করতে আপনারা জানেন যে ফাহিম ভাই একজন পপুলার মানে ব্লগার স্টান্ড রাইডার সাইকেলিস্ট তো সব মিলিয়ে ঢাকার যে কার্যক্রম ছিল আমার তো আমি একটা কোম্পানির সাথে কাজ করছি সেই কাজগুলো শেষ হয়ে গেছে তো ফাইনালি ভাবলাম যে একটু যাই সব মিলিয়ে এখন আমরা যাচ্ছি মোহাম্মদপুরের দিকে তো আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে আলাউদ্দিন ভাই সে হাই আমরা ঘুরে আসি তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে মানে ফাহিম ভাই আসলে তা থেকেই আর কি প্রথমে আর কি ভিডিও বানানো শুরু আর কি তো যত উপরে যাই না কেন শুরুটা ওখানে তো অস্বীকার করার তো কোনো সুযোগ নেই আমি জানি আমাকে সে পচাবে তাই জন্য আগেই তার প্রশংসা আমি করে দিই এই জন্য আমি আজকে কোনো কথা বলতে পারবো না এটা বুঝতে পারছি আকিব ভাইয়ের সাথে আছি কে কখন দিয়ে আমাকে থ্রেড মেড মেরে দেয় এই বাইরে কি কইছেন বাইরে কি কইছেন আকিব ভাই রে সাকিব কি অবস্থা
এই যে ভাই আসলাম আপনাদের শহরে আসলাম দেখা করতে আপনার সাথে এই যে এত ব্যস্ততার মানব মধ্যে এরপরে আকিবকে দেখছি সে শুকনা আকিব এখন খাইতে টাকা আকিব টাকাগুলো কই রাখো টাকা ব্যাগ বলতে ডলার টাকা তো ওই যে আপনার ওই যে বাইকটাকে আপনি কিনলেন সে তো আর এটা তো গেছে আগে এখন তো তুমি টাকা ভর্তি ব্যাগ নিয়ে ঘুরো আমার এখন কেমন লাগে না না টাকা তো আমার টাকা পয়সা নেই তো আমি তো জাস্ট দিন আনি দিন খাই দিন আনি দিন খাও টাকা পয়সার ব্যাপারটা খরচ আকিবের আকিবের সিক্রেট জিনিসগুলো আমি জানি আকিব হ্যাঁ তাক কইলাম ফেসবুকে তো কত টাকা আছে ধরে দিলাম না ফেসবুক থেকে রেভিনিউ অত তুলি না তুমি অত তুলো না আমার অত আসে না যত 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 তার আসে না আমরা তো আপনার ডে দেখি মাঝে 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 আমার আমার তো ভিউজ হয়েছে 1,00,000-2,00,000 আর তোমার তো দেখি 22 মিলিয়ন মিলিয়ন বানান করতে না আমার অনেক কষ্ট হয় কত লাখে জানি মিলিয়ন হয় মিলিয়ন ওটা ওটা তো হিসাব আলাদা ফেসবুকের ইনকাম আর ইউটিউবের ইনকাম ভাই এটা এটা মানুষে বুঝলে মানুষ বুঝবে ইউটিউবের থেকে 10 গুণ বেশি ফেসবুকে দেয় ভাই ফেসবুকে কিন্তু আপনি কিন্তু না আচ্ছা আকি 11 প্রো ম্যাক্স কিনলা হ্যাঁ নেক্সট বিয়ে কবে করতেছো এখন তো তুমি সাকসেস যে গার্লফ্রেন্ড ইজ স্টুডেন্ট আমরা বুঝতে পারছি কি আসলে এগুলো দিয়ে পেঁচায় এগুলো দিয়ে আপনাদেরকে এখন মাইন্ড সেট আপ করতে কই নিয়ে যাবে ঠিক ঠিকানা নাই স্টার জিনেদার স্টার অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা করে আমাদের জন্য এবং আমাদের ভিউয়ার্সদের জন্য সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন তারাও যেন আপনার জন্য দোয়া করে যে আপনি যেন এগিয়ে যান ইনশাআল্লাহ সব মিলিয়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা অনেক মানে ডিপ্রেশনে আছে তাদের জন্য আপনি কি বলবেন ডিপ্রেশনে তো তুইও একালে ছিলি তুই তাহলে তুই বলে দেখি করতে হবে না 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 এটা বড় বড় ভাইয়ের ইনস্পিরেশন তো না 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 আমাদের একটা মিটিং ছিল 2017-এ খুলনার মিটিং তখন সবাই কানে কথা নিছে কিন্তু ব্রেনে লাগাইছে আকিব আর কোনো ইমেজিনেটর কেউ লাগাইতে পারে নাই এটা কিন্তু আমি সব জায়গায় বলি কেন আকিব একটা ছেলে ছিল যখন আকিব ভিডিও ক্যামেরা ছোট মোবাইল মোবাইলটা অন করে দাঁড়ায় ছিল ভাই ভাই কী বলতেছে ইউটিউবটা কেমনি কী করতে হয় সো রেগুলার কন্টেন্ট বানাইতে হবে যেটা আকিব করে আপনাদেরকে দেখাই দিছে অ্যান্ড ফেসবুকে এখন সুপারস্টার আকিব আহমেদ সবই আমার আমার ভালো লাগতো তুই যদি টুপি পরে আসতি আর ওই জুব্বাটা পরে আসতি আমার আম্মু তোর ভিডিও দেখে যা দেখা করিস বাসায় যাবো যাবো এদিকে দেখা হ্যাঁ যে দেখা করছে আকিবের ভিডিও আমার সামনে পড়ে ভালো লাগলো যে একজন আমার ভিডিও দেখে তো এটাই সব তুমিও দেখো তো এখানে আমার ভিউয়ার্স আছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তো ঠিক আছে কি স্যার ইউটিউবে তোমার এই ওটা নাম বলে দিব যদি পেমেন্ট টেমেন্ট দিয়ে দেয় কাট করো কাট কাট করো কাট করো কাট করো আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা শহরে কার্যক্রম শেষ তো সব কিছু রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে নিচে আমাদের গাড়ি দাঁড়ায় আছে আমাদের চেকিং হচ্ছে 10:30 আর ফ্লাইট প্রায় 11:15 মনে হয় তো চলেন দেখা করতে আসছি এখন আমরা যশোরের শহরের দিকে যাব তারপরে দেন আমরা যাবো ঝিনাইদহ